আসসালামু আলাইকুম, আমি এম এস তারেক। নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়া থেকে বেনাফুল বর্ডার হয়ে কিভাবে বাংলাদেশে আমরা প্রবেশ করতেছি সেই দৃশ্য। প্রথমে আমরা কলকাতা মার্কুইজ স্ট্রিট থেকে 2700 রুপি দিয়ে গ্রিন লাইনের এসি স্লিপার একটি টিকিট কাটলাম সরাসরি কলকাতা থেকে চিটাগাং। 2400 রুপি দিয়ে এসি স্লিপার টিকিট কাটার পরে আমরা মার্কুইজ স্ট্রিট থেকে বাসে উঠলাম, যেটি ছিল একটি সিট, ঠিক আছে, এটি স্লিপার ছিল না। স্লিপার দিবে আমাদেরকে বাংলাদেশ সাইড থেকে, আমাদেরকে একটা বাস প্রথমে আমাদেরকে ফেট্টাফুলে এসে নামিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা ফেট্টাফুলে আছি, ইন্ডিয়ান বর্ডার ফেট্টাফুলে। বাংলাদেশের সাইডটা হচ্ছে বেনাফুল, ইন্ডিয়ান সাইডটা হচ্ছে ফেট্টাফুল। আমরা ফেট্টাফুলের ইমিগ্রেশন ক্রস করে আমরা বেনাফুল বাংলাদেশের ইমিগ্রেশন করতে হবে। আমরা যাচ্ছি ফেট্টাফুল ইমিগ্রেশনের দিকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিগ্রেশনের ঢোকার চেকপোস্ট। আমরা যাচ্ছি সামনের দিকে। আমরা ঢুকলাম ভেতরে। এখন আমরা যে টাইমে এসেছি আসলে খুব এটা লেট হয়ে গিয়েছে অলরেডি, যার কারণে একটু মানুষজন একটু কম দেখা যাচ্ছে। দেখি কি হয় সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ যাইবার পথ। আমরা যাচ্ছি বাংলাদেশের দিকে। প্রথমেই ইন্ডিয়ান ফেট্রাফুল ইমিগ্রেশন থেকে আমাদেরকে সবগুলো যাচাই করবে, দেন আমরা ইমিগ্রেশন স্ট্যাম্প দিয়ে ভেতরে বাংলাদেশে প্রবেশ করব। যাচ্ছি বাংলাদেশের দিকে। এখানে বিভিন্ন সাইনবোর্ড দিয়ে লিখে দিয়েছে যে বাংলাদেশ যাইবার পথ। দেখতে পাচ্ছেন বাংলাদেশ যাইবার পথ। মাঝামাঝি কিন্তু এখানে পর্যন্ত লাইন চলে আসে, মানুষ যে লাইনটা ধরে এখানে পর্যন্ত লাইন থাকে। আমরা এর আগে যখন এসেছিলাম কিন্তু এই ভেতরে আসতে আমাদের অনেক সময় লেগেছিল, ঠিক আছে। এখানে মানুষের লাইন থাকে, ফসল ভিড় থাকে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে একদম খালি, আমরা ভেতরে ঢুকবো। এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমরা বাংলাদেশ সাইটে চলে এসেছি। আমরা এখন আমরা বাংলাদেশ সাইটেই আছি। এখন আমরা বাংলাদেশ ঢুকবো, বাংলাদেশ ইমিগ্রেশনে ঢুকবো। দেন বাংলাদেশ ইমিগ্রেশন থেকে কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে আমরা দেন চলে আসবো যে যার গন্তব্যে। আমরা গ্রিন লাইন আমাদের জন্য অপেক্ষা করতেছে, রেললাইনে করে আমরা সরাসরি রওনা দিব চিটাগাংয়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখানে দেখা যাচ্ছে, সবাই বাংলাদেশে ঢোকার জন্য, এখন বাংলাদেশ ইমিগ্রেশনে ঢোকার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা দেখতে পাচ্ছেন এখন এখানে একটা ফ্রেট চলতেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাইডে, কিন্তু পতাকা উত্তোলন চলতেছে একটা, ঠিক আছে। দেন এই অনুষ্ঠান শেষ হলে আমাদেরকে ঢুকতে দিবে। আমরা অপেক্ষা করছি বাংলাদেশের গেটের সামনে, অনেকগুলা মানুষ অপেক্ষা করছে, যারা অবশেষে আমরা চলে আসলাম বাংলাদেশে। আমরা এখন গ্রিন লাইনে উঠলাম। দেখতে পাচ্ছেন গ্রিন লাইনে যে ইমিগ্রেশন কমপ্লিট করতে করতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে। এটি হচ্ছে 2019 সালের প্রথম রমজান, আমাদের গাড়িতেই ইফতার করে নিতে হচ্ছে। আমরা ইন্ডিয়া থেকে রোজা রেখে আমরা আসছিলাম। আপনারা জানেন যে 30 মিনিট ব্যবধান বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে। আমরা বাংলাদেশের ঢোকার সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে, সেই জন্য গ্রিন লাইনের পক্ষ থেকে আমাদেরকে ইফতারি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপেল এবং গয়ামগুলা কিন্তু আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, ফতে ইফতারি করতে হবে সেই ভেবে। আমরা জানতাম না যে এখান থেকে গাড়িতে ইফতারি দেওয়া হবে গ্রিন লাইনের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন এখানে বক্স, সুন্দর করে একটা বক্স করে ইফতারি দেওয়া হয়েছে। আশা করি আপনারা খুব ভালো উপভোগ করবেন গ্রিন লাইনের এসি বাসটি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সব ধরনের ইনফরমেশন পেতে। আল্লাহ হাফেজ।